নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে, আমরা প্রাপ্তবয়স্করা যেমন অধ্যাত্ম চর্চা করছি, তার পাশাপাশি ছোটদের আমরা কিভাবে অধ্যাত্ম পথে আসার জন্য প্রস্তুত করতে পারি? একদম ছোট বয়সে চঞ্চল মনকে আধ্যাত্মিকতা বোঝানো কি সম্ভব? সেই নিয়ে অসাধারণ আলোচনা করেছেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ। মহারাজ বলছেন, ছোটদের নিয়ে আমি কিছু বলতে গেলেই হয়তো অনেকেই হই হই করে উঠতে পারেন। আপনার নিজের তো সংসার সন্তানাদি নেই, আপনি আবার বাচ্চাদের বিষয়ে কথা বলার জন্য আদর্শ লোক হলেন কি করে মহারাজ? কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমার সন্ন্যাস জীবনের বেশি সময়টা কেটেছে ছোটদের সঙ্গে। সবে তখন সন্ন্যাসী হয়েছি, এমন একটি ধারণা নিয়ে বসে আছি যে সন্ন্যাস জীবনে ধ্যান, জপ, শাস্ত্রপাঠ এর বেশি আর কি বা করতে বলা হবে আমায়। কিন্তু আমাকে প্রথম কোন কাজটি ধরানো হলো বলুন তো? একটি হোস্টেলে 10 বছর বয়সী 40টি ছেলের দেখভাল করা, 40, ভাবুন একবার। সংসার ধর্মে থেকে বিয়ে থা করলে বড়জোর একটি বা দুটি সন্তানের বাবা হতাম, আর এখানে একসঙ্গে 40। কাজেই ছোটদের সঙ্গে ঘর করার অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের। ওদের বিষয়ে একটি কথা আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং খেয়াল রাখতে হবে, ছোটরা কিন্তু কথা শোনার চেয়ে অনুকরণ করে বেশি। শিশু মনোবিদরা বলেন, শৈশব থেকে কৈশোর অবধি বাচ্চারা যা কিছু শেখে বেশিরভাগই অনুকরণের মাধ্যমে, তখন কথা শুনতে চায় না। কিশোর বয়সে এসেও অবশ্য শোনে না, সে অন্য প্রসঙ্গ। যাই হোক, যেটি বলছিলাম, প্রথম কথা হচ্ছে, ছোটরা যে পরিবারে স্কুলে সমাজে বড় হয়ে উঠছে, সেই পরিসরে আমরা বড়রা কি করছি, আমরা যা করব ওরাও কিন্তু তাই অনুকরণ করবে। সেই কারণে পরিবারে একটি আধ্যাত্মিক পরিবেশ থাকলে বড় হওয়ার পথে বাচ্চারা সেই ভাবটিকে চট করে ধরে নেয়। ওদের অদ্বৈত নিয়ে বড় বড় লেকচার দেওয়ার বা শিক্ষা দেওয়ার দরকার নেই, হয় কিচ্ছুটি বুঝবে না, নয়তো বিষয়টির প্রতি একটি সাংঘাতিক বিতৃষ্ণা তৈরি হবে। মানসিকভাবে গ্রহণ করবার জন্য প্রস্তুত না থাকলে কোনো জিনিস সে যতই হিতকর হোক আমাদের উপর জোর করে চাপিয়ে দিলে সে সম্বন্ধে অনেক সময় একটি বিরক্তি চলে আসে। আবার অনেক সময় দেখা যায় গল্পচ্ছলে এসব কথা বললে ওরা কখনো কখনো উৎসাহ নিয়ে শোনে। যদি দেখেন ওরা সত্যিই বিষয়টায় আগ্রহ পাচ্ছে, তাহলে অবশ্যই সে নিয়ে কথা বলুন। কিন্তু তেমন পরিস্থিতি ব্যতীত একটি আধ্যাত্মিক পরিবারই প্রাথমিকভাবে ওদের প্রয়োজন। যে পরিবারে ভালোবাসা আছে, শান্তি আছে, বই পড়ার অভ্যাস আছে, আধ্যাত্মিক সঙ্গীতের প্রভাব আছে, এমন পরিবারে ওরাও কিছুটা মানসিক নিশ্চিন্ততা পাবে, উৎসাহ পাবে নিজেদের গড়ে তোলার। আসলে দেহ মনের সীমাবদ্ধতার সঙ্গে যে একাত্মতা, অধ্যাত্ম পথে তাকেই সবার আগে অতিক্রম করতে হবে। একথা যখন আমরা জানি, তখন ছোটদের সময় থাকতে সেই ব্যাপারে সচেতন করার ইচ্ছা করে, নয়তো ওরাও সেই 30-40 বছর ধরে একটি ভ্রান্ত একাত্মতা তৈরি করবে, যাকে শেষে ছাড়তেই হবে। একথা ঠিকই যে দেহ মন সম্বন্ধে প্রাপ্তবয়স অবধি একটি ভুল ধারণার বশবর্তী থাকার পর সে ধারণা ভেঙে নতুন করে আত্মস্বরূপ চেনা সত্যি কঠিন। কিন্তু এমন শিক্ষা তো আর জোর করে চাপিয়ে দেওয়া যায় না, যেমনটি আগে আমরা আলোচনা করলাম। বরং অন্যভাবে এটি ভেবে দেখা যেতে পারে। আমাদের পুরাণে রানী মদালসার গল্পটি মনে আছে? স্বামী বিবেকানন্দ ওই কাহিনীর খুব ভক্ত ছিলেন।
ছোট্ট করে বলি, মদালসা এক ব্রহ্মজ্ঞানী নারী। আমরা দেখি তার শিশু সন্তানকে ঘুম পাড়ানোর জন্য মদালসা কিন্তু কোনো ঘুম পাড়ানি গান গাইছেন না, তার বদলে আস্তে আস্তে শিশুটির কানে গেয়ে চলেছেন, তমসি নিরঞ্জন, তুমি নিষ্পাপ শুদ্ধ চৈতন্য, তুমি এই দেহ মনের চেয়ে অনেক অনেক বড় কিছু। এই সত্যকে যদি আমরা নিজেরা প্রথমে ধারণা করতে পারি আর তারপর মদালসার মতো একদম শুরু থেকেই কথায় কথায় ছোটদের কানে সেই সত্য পৌঁছে দিতে পারি, তাহলে ওদের মধ্যেও অজান্তেই দেহ মনের সঙ্গে নিজেকে এক করে ভাবার প্রবণতা কমবে, এই পরম সত্যকে ওরা সহজেই অনুভব করতে পারবে। কখনো আবার এমনও মনে হয় এভাবে আধ্যাত্মিক পথে ওদের নিয়ে আসতে চেয়ে আমরা কি অজান্তেই আমাদের ইচ্ছা ভালো লাগা ওদের ওপর চাপিয়ে দিচ্ছি? ছোটদের ইচ্ছার কথা তো সেভাবে আমরা অনেক সময় ভেবে দেখি না। মহারাজ বলছেন, আপনার নিজের আধ্যাত্মিক হয়ে ওঠার একেবারে প্রাথমিক একটি লক্ষণই হল আপনি চাইবেন আপনার ছেলে মেয়েরাও আধ্যাত্মিক হয়ে উঠুক। এমনকি আমাদের নিজেদের আধ্যাত্মিক বিকাশ পূর্ণ হওয়ার আগেই আমরা আমাদের সন্তানদের এই পথে আনতে ব্যস্ত হয়ে উঠি। ছোটদের একটি স্কুলে আমরা অল্প বয়সী কয়েকজন সন্ন্যাসী একসময় ওদের নিয়ে কিছু মেডিটেশন সেশন করতাম। তেমনই একদিন এরকম একটি সেশন শেষ হতেই একটি বাচ্চা আমার কাছে এসে খুব গম্ভীরভাবে বলল, মহারাজ মনে হয় আপনার আগে আমারই জ্ঞান হয়ে যাবে। যাই হোক, চিন্তিত হবেন না, খুবই স্বাভাবিক ব্যাপার এটি। বাবা মা অধ্যাত্ম পথের সন্ধান পেয়েছেন, যার অভিজ্ঞতা আনন্দ অপরিসীম, এবং যখন তারা বুঝেছেন যে এই পথ তাদের সন্তানকেও ভালো রাখবে, তখন স্বভাবতই তারাও চাইবেন তাদের শিশুটিও এই আধ্যাত্মিকতার স্পর্শ অনুভব করুক। কিন্তু ওকে এই পথে নিয়ে আসার সবচেয়ে সহজ উপায় কি জানেন? অধ্যাত্ম পথে আপনাদের নিজেদের নিবিষ্টভাবে থাকা। কি অসাধারণ ব্যাখ্যা করলেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ! মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।